বন্ধুরা, নতুন দিনে নতুন সকালে লিকা ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালে সকালে পরিস্থিতিটা দেখে নিন কী অবস্থা। চারিদিকে অন্ধকার হয়ে গেছে কুয়াশাতে, আর আমরা এখন হাঁটতে বেরিয়েছি। কলকাতা লাইন দেখাবো, সামনে কলকাতা লাইন আসছে, বৃষ্টির মতন ঝরছে, দেখেছিস? দেখ আরো আরো পড়ে যাবে। এক জায়গায় কাটতে হবে, অনেক জামা প্যান্ট মিলানো রয়েছে। এবার তো ফট করে কালো হয়ে গেল একদম, তাই না? একদম তো আমি পাচ্ছিল না। কি হচ্ছে বলো? ও স্কুল বাস আসছে। ওই দিকটা দেখ, বৃষ্টি পড়ছে তো, ঠান্ডায়। পাশেই কলকাতা লাইন, গাড়ি ঢুকবে এখন। এখন কিন্তু বাজে 7টা, কেউ বলবে 7টা বাজে? ওর বাবু ঠান্ডা লাগছে। ব্যাপটা রাত্রিবেলা এসেছিল আবার, ওরে বাবা রে, খাওয়া দিচ্ছে তো, তো কাশ্মীর হয়ে গেল ঘুরিয়া। কি অবস্থা? আগে শুধু যা যাবে না বন্ধু, তুমি এরকম ভাবে বসে আছো কেন? ঘুমা, চলে গেল। ইগনোর ইগনোর, আরে ইগনোরিং মি। আরে বন্ধু, তুমি কিছু জিজ্ঞেস করলেন? দাঁড়াও দাঁড়াও, আপনি কিছু বলবেন? কেন কিছু বলতে চান? মশা কেমন হচ্ছে? কিছু মশা চা আমাদের হয়ে গেছে, আমার বাবা চা খেয়ে নিয়েছে। আমি এখন, আমি আর আমার মেয়ে এখন চা খাচ্ছি। কিছু বলো। আমার বল, কি বলবো? বলো যে আমি চা খাচ্ছি। হ্যাঁ চা খাচ্ছি, তার কি হবে? চাটা খেয়ে আমি বাড়ি থেকে রওনা দেব, ছেলের ওষুধ আনতে যেতে হবে হসপিটালে, আলুরে হসপিটালে। আর বেটা দেখ কাছে আর জিজ্ঞেস করব, ওই কাগজটা নিয়ে তাহলে টিকিট কাটতে হবে নাকি? তারপর নানুলিয়া হসপিটালে যাবে বাবা, বাড়ি চলে যাচ্ছে। বাড়িতে গিয়ে ওখান থেকে কাগজপত্র নিয়ে আনলে হসপিটালে যাবে। আমার শরীর খারাপ গাইস, ওখানে আমি দুটো জিনিস সোয়েটার পরে রয়েছি, আর এদিকে আমি বসে রয়েছি চুপ করে। আমার জ্বর নামছে না, আমার জ্বর নামছে না। চেক করা, জ্বর চেক করার একটা জিনিস নিয়ে আসবে, ওটা চেক করবে, তারপরে হবে। তারপরে আমার ওষুধ খাওয়া আছে রাত্রিবেলা, আর এখন ওই একটা কাশির ওষুধ মা বানিয়েছে, ওটা খাবো। নমস্কার। এই যে আমাদের সানি মহারাজ হাত দিয়ে খাইয়ে দিতে হচ্ছে ওকে, নবাব, নবাব হাত ছাড়া খাইয়ে না দিলে খাবে না, নিরামিষ যেহেতু। এই যে আজকে আমার মেনু হয়েছে শাক, ডাটা দিয়ে, উচ্ছে দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, মিষ্টি আলু দিয়ে, আলু দিয়ে, চচ্চড়ি,
রান্না আছে ঝোল, রান্না আছে ঝোল। বাবা এখনো আসেনি, হসপিটালে গেছে তো গেছে, এখন ওখানে পাত্তা নেই। আমি ভাইকে খাবার দিয়ে আসতে যাচ্ছি, আমি আর আমার সন্ধ্যাবেলার চা হয়ে গেছে। আমরা এখন চা খেতে বসছি, চা খেয়ে তো এখানে মা বলছিল যে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাকি বাদ সবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদু খায়নি, দাদু খেতে বসবে। আর ও ফুলটুসি বমি করে দিয়েছে ওষুধ খেয়ে। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করলাম, টাটা বাই বাই, গুড নাইট।